হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ আমরা অ্যাডজেক্টিভের বিষয়ে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে টাইপস বা শ্রেণী রয়েছে সেগুলো নয়, সেগুলো অনেক টাইপস রয়েছে, সেগুলো আমরা নেক্সট দিন শিখবো। আজ যেটা শিখবো সেটা হচ্ছে দুটো টার্মস রয়েছে অ্যাডজেক্টিভে, সেটা একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো সে দুটো টার্মস কী সেই বিষয়ে আজ আমরা জানবো। ওকে, তো দেখো প্রথমে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। কি বলছে দেখো, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। ঠিক আছে, এক্সাম্পল দেখো কি বলছে। ব্রাইট স্টার্স অর্থাৎ উজ্জ্বল তারা, এ সফট পিলো একটা নরম বালিশ, এ রাইপ ম্যাঙ্গো একটা পাকা আম, বয়লিং ওয়াটার ফুটন্ত জল। তাহলে দেখো, এই যে ব্রাইট, সফট, রাইন, বয়লিং, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? কারণ স্টার্স, পিলো, ম্যাঙ্গো, ওয়াটার, এখানে যে সবকটা নাউন রয়েছে এই নাউনকে কিন্তু বোঝাচ্ছে। কেমন তারা? না, ব্রাইট স্টার্স, উজ্জ্বল তারা। কেমন বালিশ? সফট পিলো, নরম বালিশ। কেমন আম? পাকা আম, রাইপ ম্যাঙ্গো। কেমন জল? না, ফুটন্ত জল, বয়লিং ওয়াটার। তাহলে প্রত্যেকটাই দেখো এখানে অবস্থা বোঝাচ্ছে, নাউনের অবস্থা বোঝাচ্ছে, নাউন কী অবস্থায় রয়েছে, কেমন রয়েছে সেই অবস্থা বোঝাচ্ছে। তো সেই জন্য এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। বাকি যেইগুলো রয়েছে দেখো, সংখ্যা, পরিমাণ, যদি আমি বলতাম যে টু পেন্স, দুটো কলম, তাহলে কিন্তু এখানে টু কথাটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, তো সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। যখন পরিমাণ বোঝাচ্ছে তখন কি বলতে পারি? আই টুক সাম মিল্ক। মনে করো আমি এই সেন্টেন্সটা বলছি, আই টুক সাম মিল্ক, আমি কিছু দুধ নিয়েছিলাম অর্থাৎ আমি কিছু দুধ খেয়েছিলাম। আই টুক সাম মিল্ক, কতটা দুধ না একটা পরিমাণ বোঝাচ্ছে, দ্য সাম মিল্ক। তো এখানে কিন্তু এই সাম কথাটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে বোঝা গেল যে পরিমাণের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতে পারে, সংখ্যার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হতে পারে, অবস্থার ক্ষেত্রে অর্থাৎ যে এখানে যে অবস্থাগুলো রয়েছে, বয়লিং ওয়াটার অর্থাৎ জলটা কী অবস্থায় রয়েছে, না ফুটন্ত অবস্থায় রয়েছে, ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, যদি আমরা দোষ বা গুণের ক্ষেত্রে বলতাম, এমনটা হতে পারতো যে এ ব্রেভ সোলজার, একজন সাহসী যোদ্ধা, তাহলে সেক্ষেত্রে ব্রেভ কথাটা কিন্তু তার গুণ হয়ে যেত, তো সেক্ষেত্রে ব্রেভ হয়ে যেত অ্যাডজেক্টিভ। যদি আমি দোষ বলতাম তাহলে কি হতো? এ ব্যাড বয়, কেমন ছেলে, না বাজে ছেলে। তা ব্যাড কথাটা তো তার খারাপের মধ্যে পড়ছে, তো এটা দোষের মধ্যে বলা যেতে পারে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে কীভাবে পড়ছে বোঝা গেল। নেক্সট চলো দেখি কী আছে। দেখো কি বলছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ও প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহারের পার্থক্য কী আছে। ব্যবহারের পার্থক্য, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন ও প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করে। কীভাবে? আমরা এক্সাম্পল দেখলে বুঝে যাব। চলো দেখে নিই। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখো, দ্য ইন্টেলিজেন্ট গার্ল অর্থাৎ বুদ্ধিমতী একজন মেয়ে। ঠিক আছে, তাহলে ইন্টেলিজেন্ট কথাটা এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে, কারণ দেখো গার্ল কথাটা তারপরে নাউন রয়েছে, সুতরাং এখানে যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটা কিন্তু নাউনকে মডিফাই করছে। আমি এখানে আগে একটু আগে বললাম যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করে, তাহলে এখানে এক্সাম্পল দেখো যে প্রত্যেকটা এক্সাম্পল দেখে নাও আগে। দ্য ইন্টেলিজেন্ট গার্ল, দ্য এক্সপেন্সিভ বুক অর্থাৎ একটি দামি বই, এক্সপেন্সিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে। দ্য ডিলিশিয়াস ডিশ অর্থাৎ সুস্বাদু একটি ডিশ, পদ, দ্য এংরি টিচার, রাগী শিক্ষক। তাহলে প্রত্যেকটার পরে দেখো, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পরে দেখো, গার্ল, বুক, ডিশ, টিচার, প্রত্যেকটা কিন্তু নাউন রয়েছে। ঠিক আছে, সেই জন্য আমরা বলেছিলাম যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকে কোয়ালিফাই করে, আর সেই জন্য এখানে প্রত্যেকটা হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই যে ইন্টেলিজেন্ট, এক্সপেন্সিভ, ডিলিশিয়াস, এংরি, এই প্রত্যেকটা কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার চলো দেখি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। দেখো কি বলছে, দ্য বয় ইজ হাম্বেল, ছেলেটি নম্র। দ্য সোলজার্স আর ব্রেভ, সৈনিকরা সাহসী। দ্য বিস্কিটস আর টেস্টফুল অর্থাৎ বিস্কিটগুলো খুব সুস্বাদু। হি ইজ ইন্ডিয়ান, সে একজন ভারতীয়। ইউ আর জেন্টল, তুমি নম্র স্বভাবের। হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। তাহলে দেখো এখানে প্রত্যেকটাতে আমরা বলেছিলাম দেখো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ
নাউন এবং প্রোনাউন উভয়কেই কিন্তু কোয়ালিফাই করে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করে। তাহলে দেখো এখানে, দ্য বয় ইজ হাম্বল, দ্য সোলজার্স আর ব্রেভ, দ্য বিস্কিটস আর টেস্টফুল। তাহলে এই যে বয়, সোলজার্স, বিস্কিটস প্রত্যেকটা নাউন হয়ে গেল। আবার একইভাবে দেখো, হি ইজ ইন্ডিয়ান, ইউ আর জেন্টেল, হি ইজ ইন্টেলিজেন্ট, এই যে হি ইউ এগুলো কিন্তু আবার প্রোনাউন হয়ে যাচ্ছে। তাহলে ঠিক একইভাবে নাউন এবং প্রোনাউন দুটোকেই কিন্তু কোয়ালিফাই করছে এই অ্যাডজেক্টিভগুলো। তো সেই জন্য এইগুলো হয়ে যাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাছাড়াও দেখো, এগুলো কিন্তু প্রেডিকেট হিসেবে বসেছে, তাই না? সাবজেক্ট হিসাবে কিন্তু বসেনি, প্রেডিকেট হিসেবে বসেছে। তো এই দুটো কারণের জন্য এইগুলো হয়ে যাচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভে যদি আমি একটা সেন্টেন্স কমপ্লিট করতাম, মনে করো দ্য ইন্টেলিজেন্ট গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, তাহলে আমি যদি বলতাম যে এখানে সাবজেক্ট কোনটা, তাহলে কি বলতে, দ্য ইন্টেলিজেন্ট গার্ল হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে দেখো, এখানকার যে অ্যাডজেক্টিভগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে আসছে। দ্য ইন্টেলিজেন্ট গার্ল, এক্সপেন্সিভ বুক, ডিলিশিয়াস ডিশ, এংরি টিচার প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে পড়ছে। তো এটা একটা কারণ, প্লাস নাউনকে কোয়ালিফাই করছে শুধুমাত্র সেই জন্য, কেমন মেয়ে, কেমন বই, কেমন ডিশ, কেমন টিচার, প্রত্যেকটা নাউন। তো নাউনকে কোয়ালিফাই যেহেতু করছে সেগুলো, সেই জন্য এগুলো হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আবার বলছি, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো নাউন এবং প্রোনাউন উভয়কেই কোয়ালিফাই করছে, যেমন হি, ইউ, হি এগুলো প্রত্যেকটা প্রোনাউন, আবার বয়, সোলজার্স, বিস্কিটস এ প্রত্যেকটা হচ্ছে নাউন। আবার এগুলো দেখো প্রত্যেকটা প্রেডিকেট হিসেবে বসেছে, ঠিক আছে? অর্থাৎ সাবজেক্টটা কিন্তু বসেনি সেন্টেন্সে। তো এই দুটো কারণের জন্য এটা হয়ে যাচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর আগেরটা হয়ে যাচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর একটা কথা যেটা শেষে বলবো, দ্য ভার্ভ অ্যাক্টস অ্যাজ এ লিঙ্কার ইন দ্য কেস অফ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভস। অর্থাৎ দেখো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যখন আমরা বলছিলাম, দেখো অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে কিন্তু কোনো ভার্ভ নেই, ঠিক আছে? কারণ তোমার দেখো, অ্যাডজেক্টিভের পরেই কিন্তু নাউনটা ঠিক বসেছে, মধ্যে কিন্তু দুটোর মধ্যে কিন্তু কোনো ভার্ভ নেই, আর ডিফারেন্স এটাই হচ্ছে। কিন্তু দেখো, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু একটা করে ভার্ব বসেছে, ঠিক আছে? দেখো, দ্য বয় ইজ হাম্বল, বয় এবং হাম্বলের মধ্যে ইজ ভার্ব বসেছে। সোলজার্স আর ব্রেভ, সোলজার্স আর ব্রেভ এই দুটোর মধ্যে আর বসেছে, ঠিক আছে? দেখো প্রত্যেকটাতেই দেখো আর, ইজ আর, দেখো ইউ আর জেন্টল, এ দেখো ইউ আর জেন্টল, এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভার্ব বসেছে, নাউন অথবা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে। তো এই দুটোর মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে, যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভার্ব হচ্ছে লিঙ্কার হিসাবে কাজ করছে, দুটোর মধ্যে একটা সম্বন্ধ তৈরি করছে। ইউ আর জেন্টল যদি আমি বলি, তুমি শান্ত, তাহলে তুমি হও শান্ত, হও কথাটা দুটোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে, ঠিক আছে? আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সরাসরি কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন বসে যাচ্ছে। তো এইটাই হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে। আর কোনো ডিফারেন্স নেই, আর এই দুটোই আজ তোমাদের বলার ছিল। তো এই দুটো নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আমি একটা ভিডিওর মধ্যে সমস্ত অ্যাডজেক্টিভের যে টাইপস রয়েছে সেগুলো আমি রাখিনি, দুটো যে মেন আইডিয়া রয়েছে অ্যাডজেক্টিভ নিয়ে সে দুটো আমি বলে দিয়েছি। নেক্সট দিন আমি অ্যাডজেক্টিভের যে সমস্ত ভাগগুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে ডিটেল আলোচনা করব। ওকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো অনেক অনেক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।